আগামী 6 মাসের মধ্যে আমার মনে হয় যে অনেক খামার বন্ধ হয়ে যাবে। তেমন কাস্টমার এখন আসেনি। আমি যদি গত বছরের সাথে তুলনা করি, এই সময় আমার যতগুলো গরু বিক্রি হয়েছিল সে পরিমাণ গরু এখনও বিক্রি হয় নাই। গরুর যে খাবারের দাম 30-35% বাড়ছে। কুরবানির পশুর হাট ও খামারগুলোতে জমে উঠতে শুরু করেছে কুরবানির পশু কেনা বেচা। এবছর বগুড়া জেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে 359,375টি। চাহিদা অনুযায়ী কুরবানির যোগ্য পশু থাকলেও দাম কিছুটা বেশি। খামারিরা জানান, গরুর খাদ্যের দাম বৃদ্ধির কারণে প্রভাব পড়েছে কুরবানির পশুর হাটে। যারা খামার করেন, ছোটো বড়ো যে খামারি করেন, তাদের কিন্তু আসলে কস্টিং অনেক হাই হয়ে গেছে। যখন ওই হিসেব করতেছে তখন স্বাভাবিকভাবেই তারা কম দামে গরু বিক্রি করতে পারবে না। কারণ একটা গরু কিনে তার উপর খাবার খরচ অ্যাড করে, অন্যান্য খরচ অ্যাড করে, তারপরে অল্প কিছু লাভ করে তো বিক্রি করা, তো সেটাই দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। গরুর দাম বেশি এবং বিক্রি কম হবে। আর আমি সেই আলোকে আমি নিজের থেকে হয়তো একটু আগের থেকে এটা চিন্তা করছিলাম যে গত বছর আমি যে পরিমাণ গরু বিক্রি করছি তার চেয়ে আমি কম পরিমাণ গরু প্রস্তুত করছি। ছোটো গরুগুলো বিক্রি হয়ে গেলেও মাঝারি এবং বড় গরুগুলোর তেমন কাস্টমার এখন আসেনি। আমি যদি গত বছরের সাথে তুলনা করি, এই সময় আমার যতগুলো গরু বিক্রি হয়েছিল সে পরিমাণ গরু এখনও বিক্রি হয় নাই। গরুর যে খাবারের দাম 30-35% বাড়ছে, তো এর একটা প্রভাব তো অবশ্যই পড়বে, যে কারণে গরুর দাম এবার স্বাভাবিকভাবে একটু অন্য বারের তুলনায় বেশি। আপনি দেখবেন আগামী 6 মাসের মধ্যে আমার মনে হয় যে অনেক খামার বন্ধ হয়ে যাবে। কারণ ছোট খামারিদের যেটা হবে, তারা খাবারটা একটা বিষয়, খাবারটা মানে তারা কীভাবে মেনটেন করতে পারবে এটা একটা চিন্তার বিষয়। আমার মনে হয় পারবে না, যার কারণে দেখা যাবে আগামী কিছু মাস কয়েক মাসের মধ্যে অনেক খামার বন্ধ হয়ে যাবে। যদি সরকার থেকে তারা সঠিকভাবে কোনো সহযোগিতা পায় সেক্ষেত্রে আলাদা কথা, আদারওয়াইজ আপনার খামারগুলো টিকে রাখা মুশকিল হয়ে যাবে। জেলায় চাহিদার চেয়ে বেশি কুরবানিযোগ্য পশু রয়েছে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের 12টা উপজেলায় আমাদের কুরবানিযোগ্য পশুর সংখ্যা হচ্ছে 4,27,295, আর এবারে আমাদের সম্ভাব্য চাহিদা 359,375। গরুর কোনো ঘাটতি হবে না বা ছাগল ভেড়ার কোনো ঘাটতি হবে না। জেলায় খামারি রয়েছে প্রায় 47,000। রাজীব সেলিম, দৈনিক করতোয়া, বগুড়া।